রায়ান ইসলামিক টিভি সুইদিন প্রচারের জন্য যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য যত ধরনের আপনার ব্যবস্থা সব কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা কোন পথে চললে অতি সহজে জান্নাতে যেতে পারব এবং কোন পথে চললে আমাদেরকে জাহান্নামে যেতে হবে তিনি পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন তো এদিক থেকেও আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরে গর্বিত এবং আনন্দিত হতে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর সম্মানিত ভাইয়েরা আমরা যে কথা বলছিলাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহাজ মাসের এই দশ দিন যার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল ফজর ওয়া লায়ালিন আসর ফজরের কসম এবং দশ রাতের কসম ওয়াসাফি ওয়াল ওয়াতর ওয়াসাফি ওয়াল ওয়াতর এবং জোড় এবং বেজোড় রাতের কসম তো এখানে যে দশ রাতের কথা বলা হয়েছে অর্থাৎ এই দশ রাত বলতেই উদ্দেশ্য হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে জিলহাজ মাসের প্রথম দশ দিন তো এই দশটা দিন এমনকি অনেক উলামায়ে কেরাম তারা মন্তব্য করেছেন যে রমজান মাসের শেষ দশকের চেয়েও বেশি কল্যাণকর এই দশটা দিন এবং হাদিসে বলা হয়েছে সহিহ ইবনে হিব্বানে হাদিসটি আছে যে আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহাজ মাসের দশ দিন কি কারণ এ কারণ উল্লেখ করতে গিয়ে মুহাদ্দিসিনে কিরাম তারা এভাবে ব্যাখ্যা করেছেন যে এই দশটা দিনে মানে আল্লাহ রাসূল সাল্লাম তো বলেছেন তার জবান দিয়ে তিনি বলেছেন রমজানের শেষ দশকের ব্যাপারে স্পেশালভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম এরকম কথা বলেন নাই যে এগুলো হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন কিন্তু এই দশ দিন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাসূল সাল্লাম বলেছেন যে আফদাল আইয়ামিদ দুনিয়া দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ দিন এটা একটা বিষয় আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার যে পৃথিবীর এমন কোনো দিন নাই যে দিনগুলোতে কোনো সৎ আমল করা হলে ভালো কাজ করা হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হতে পারে অন্য বর্ণনায় আছে এত শ্রেষ্ঠ হতে পারে এই দশ দিনের চেয়ে তাহলে এই দশ দিনের আমল বাকি অন্য অন্য সকল দিনের চেয়ে কি আপনার শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে অধিক প্রিয় এই কথা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা প্রশ্ন করে বসলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহর রাস্তায় যদি জিহাদ করা হয় তাহলে কি মর্যাদা পাওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করলেও এরকম মর্যাদা হবে না এই দশ দিনে যদি কোনো ব্যক্তি সৎ আমল করতে পারে ইল্লা রাজুলুন রাসূল সাল্লাম তারপরে বললেন যে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার নিজের জান এবং মাল নিয়ে জিহাদের জন্য বের হলো ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাই কিন্তু কোনো কিছু না নিয়ে সে আর কি বাড়িতে ফিরে নাই অর্থাৎ জানও শেষ তার মালও শেষ এই ব্যক্তির মর্যাদা হয়তো আল্লাহর কাছে বেশি হতে পারে তাহলে তাছাড়া আল্লাহর রাস্তায় জিহাদ করলেও কি আপনার এরকম মর্যাদা হবে না এই দশ দিনে কি করা হয় যদি কোনো সৎ আমল করা হয় ভালো কোনো কাজ করা হয় তাহলে এটা একটা বিষয় এরপরে দ্বিতীয় আর একটি কারণ আপনার মুহাদ্দিসিনে কিরাম তারা বলেছেন যে এই দশ দিনের মর্যাদা এই কারণে বেশি যে ইসলামের মাঝে যত মৌলিক ইবাদত আছে আমরা জানি ইসলামের স্তম্ভ হলো কয়টি পাঁচটি তো এই পাঁচটি স্তম্ভ কোনো সময় কোনো একটা সময় একসাথে সবগুলোকে পাওয়া যায় না এই দশ দিন ছাড়া মানে এই দশ দিনের ভিতরে আপনার কি আছে আপনার হজ আছে কিন্তু হজ রমজান মাসে কি হজ নাই রমজান মাসে কি নাই হজ হজ নাই আবার এই দশ দিনের ভিতরে কুরবানি আছে রমজান মাসের শেষের দশ দিনে কি আপনার কুরবানি আপনার নাই সিয়াম আছে তারপরে আপনার কি জিকির আজকার আছে কোরআন তেলাওয়াত আছে কালেমা আছে এগুলো আছে রমজান মাসে কিন্তু এই মাসে স্পেশালভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করেছেন হজ ফরজ করেছেন হজ করার জন্য কেউ যদি
মক্কায় যেতে হয়, মক্কায় যায় তাহলে এই দশ দিনের ভিতরেই কি আপনার হজ সীমাবদ্ধ, এই দশ দিনের ছাড়া অন্য কোনো সময় কি হজ হয় না। এমনকি হজের মাস যদিও জিলকাত জিলহাজ মহরম তিন মাস হচ্ছে কি আপনার হজের মাস, কিন্তু জিলকাত মাসেও যদি কেউ যায় তাহলে সেও কি হজের যে মূল কাজগুলো সেগুলো কি পালন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনার জিলহাজ মাসের আট তারিখ না আসবে। আট তারিখের আগ পর্যন্ত হজের কোনো কাজ মূল কাজগুলো কোনোটাই কি আপনার করা বৈধ নয়। তাহলে এই দশ দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে পাঁচটি রকম তার মধ্যে একটি অন্যতম রকম হজকে রেখেছেন, পাশাপাশি আপনার কি আছে কুরবানি আছে, হাজিদের জন্য কুরবানি আছে, আপনার যারা গায়ের হাজি হাজি না তাদের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের একটা সুন্দর ব্যবস্থা রেখেছেন। এই দশ দিনে আমরা সিয়াম পালন করতে পারি, নফল সিয়াম, নফল সিয়াম পালন করারও কি আছে এখানে সুযোগ আছে আমাদের, এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আমরা নফল সিয়াম কি করতে পারি পালন আমরা করতে পারি, এবং বিশেষ করে আরাফার দিবসের যে সিয়াম সেটাও কি করতে পারি আমরা পালন করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানা আল্লাতি ক্বাবলাহ ওয়া সানা আল্লাতি বাদা, যে একদিন আরাফার দিবসের একদিনের সিয়াম কেউ যদি পালন করে আমি আল্লাহর কাছে এর ফজিলতের ব্যাপারে আশা রাখি বিশ্বাস রাখি যে অতীতের এক বছরের এবং আপনার কি আগামী এক বছরের অর্থাৎ অগ্রিম গুনাহ মাফের আপনার কি ব্যবস্থা এই একদিন সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আপনার বরাদ্দ রেখেছেন। কিন্তু রমজান মাস, রমজান মাসে কিন্তু এই কথা বলা হয় না যে আগামী মানে এই রমজান যদি আমরা পালন করতে পারি আগামী এক বছরের গুনাহ মাফ হবে, আপনার এটা কি রমজানের ব্যাপারে এই ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বরং বলা হয়েছে যে মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসামান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে সিয়াম আপনার কি ঈমান এবং নেকির আশায় যারা সিয়াম পালন করবে অতীতের সব গুনাহ মাফ হবে। তাহলে অতীতের কথা বলা হয়েছে, কিন্তু এই একটা দিনের সিয়াম আরাফার দিবসের এই সিয়াম কেউ যদি আমরা পালন করি তাহলে দুই বছরের গুনাহ মাফের গ্যারেন্টি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। অতএব সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন আল্লাহ তাআলা আমাদের দুই বছরের গুনাহ মাফ করবেন, এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে পিছনের গুনাহ যেগুলো আমরা করেছি এগুলো তো করেছি এটা আল্লাহ মাফ করবেন, তা আগামী এক বছরে আমরা গুনাহ তো এখনো করিনি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মাফ করবেন। সম্মানিত ভাইরা, আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীত ভবিষ্যৎ এবং বর্তমান যা কিছু ঘটবে সব আল্লাহর এলেমে আছে, আমাদের দ্বারা কোন গুনাহ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলো কি করবেন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তাহলে এই সুযোগ, সুবর্ণ সুযোগ এই দশ দিনের ভিতরে কি আপনার আছে। এরপরে যেটা বললাম যে কুরবানি আছে, তো এইভাবে মৌলিক ইবাদতগুলো এই দশটা দিনের ভিতরে পাওয়া যায়, এ কারণেই এই দশ দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি, এবং প্রত্যেকটা ভালো আমল আল্লাহ রাব্বুল আলামিন অত্যধিক পছন্দ করেন ভালোবাসেন বান্দারা যে কোনো ভালো কাজ করলে। অতএব এই দশ দিন আমাদের নানান ধরনের ইবাদত বান্দিগির কথা আমরা শুনেছি, তাকবীর পড়ার কথা শুনেছি, তারপরে কি আপনার সিয়াম পালনের কথা আমরা কি শুনেছি, এরপরে যেটা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন জোড় এবং বিজোড় রাতের যে কসম করেছেন যে ওয়াসাফি ওয়াল বাতর, তো জোড়ের যে কসম এটা হলো জিলহাজ মাসের দশম তারিখ, এই এটা হলো জোড়, দশ তারিখটা হচ্ছে কি জোড়, আর বিজোড় আর রাতের যে কসম করেছেন এটা হচ্ছে কি আপনার নয় তারিখ আরাফার দিবস। এবং আমরা সবাই জানি যে আরাফার দিবসে আপনার হাজি সাহেবরা যখন আরাফার ময়দানে উপস্থিত হয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে হাজিদেরকে আহ্বান জানাতে থাকেন যে তোমাদের কার কী সমস্যা আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত সমস্যা কী করবো দূর করে দেবো, তোমাদের যার যা চাহিদা আছে আমার কাছে বলো আমি তোমাদের চাহিদা পূর্ণ করে দেবো। তো সেই আরাফার দিবসকে আমরা সেটাও কি একটা ইবাদতের দিন আমরা বানাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি। আমরা যদি আরাফার মাঠে নাও যাই পৃথিবীর যেখানেই থাকি না কেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের উদ্দেশ্যে নেমে আসেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন আমাদের দোয়ায় আমাদের ডাকে তিনি সাড়া দিবেন। তাহলে এটা হলো আরাফার দিবস হচ্ছে বেজোড়, আর দশ তারিখ একটা মহান দিন এই কারণে যে দশ তারিখে সারা বিশ্বে অসংখ্য মুসলিম ভাইয়েরা আমরা কী করি কুরবানি করি, আমরা কী করি কুরবানি করি, এই জন্য দশ তারিখকে আপনার হাজ্জে আকবর বলা হয়েছে হাদিসের পরিভাষায় এবং কোরআনুল করিমের পরিভাষায়, আপনার কি হজ্জে আল হজ্জাল ইয়াউমুল হজ্জিল আকবর মানে সবচেয়ে বড় হজের দিন বলা হয়েছে আপনার কি দশ তারিখকে। কী কারণে
আমরা হয়তো অনেকেই মনে করি যে শুক্রবারে হজ হলে এটা হলো আকবরী হজ, এটা আমাদের দেশের বা এশিয়া মহাদেশের মানুষের কি পরিভাষা, কিন্তু আসলে আসলে হলো কি আকবরী হজ বলতে আপনার 10 তারিখের দিনকেই বোঝানো হয়েছে। কেন? যে এই 10 তারিখে হাজিরা আপনার চারটি কাজ তাদেরকে করতে হয়। এক নাম্বার হলো যে আপনার কি মুজদালিফা থেকে মিনায় এসে বড় জামরাত, যেটা আমরা বড় শয়তান যেটা বলে থাকি, সেই বড় জামরাতকে পাথর মারতে হয়। এরপরে আপনার কুরবানি করতে হয়, এরপরে মাথা মুন্ডন করতে হয়, এবং চতুর্থ নাম্বার কাজ হলো আপনার কি তোয়াফে ইফাদা, এই তোয়াফ করতে হয়। এই চারটা কাজ একদিনে করতে হয়, একাধিক আমল যেহেতু আপনার এই 10 তারিখে আছে, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি 10 তারিখকে বলা হয়েছে হজ্জে আকবর। হ্যাঁ, কিন্তু আমরা মনে করি যে শুক্রবারে আপনার কি আরাফার দিবসে হাজির একত্রিত হলে ওটাকে হজ্জে আকবর বলে, এবং আমরা নিজেরা নিজেদেরকে খুব কি বড় সৌভাগ্যবান করি। আসলে বিষয়টা এমন নয়, আপনার 10 তারিখকেই হজ্জে আকবর, হ্যাঁ, বড় হজ বলা হয়েছে। তো সম্মানিত ভাইরা, যাই হোক, এই 10 দিনের ভিতরে আমরা যা কিছুই আমল করি না কেন, তার মধ্যে একটি অন্য আপনার কি শ্রেষ্ঠ আমল হচ্ছে কুরবানি করা। তো কুরবানি করার ব্যাপারে কিছু নিয়ম নীতি, এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে, মাসলা মাসাইল জানতে হবে, যে কুরবানি যে আমরা করব, এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন মানে কীভাবে কবুল করবেন, কার কাছ থেকে কবুল করবেন, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং আমরা যদি কোরআন হাদিসের আলোকে আলোচনা করি এবং বুঝি, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না। আমরা নিজেরাই মোটামুটি মানে কি বুঝতে পারবো যে আমার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না। কুরবানির এক নম্বর শর্তই হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা কাউসারে বলেছেন আল্লাহ রাসূলকে লক্ষ্য করে যে ইন্না আতাইনা কাল কাউসার, যে নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। এই কাউসার যেটা আমরা হাউজে কাউসার বলি কিয়ামতের দিন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কি স্পেশালভাবে এই গিফট আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন, এর প্রসূতি এর প্রতিশ্রুতি কি তিনি দিয়েছেন। আর এটার মালিক একমাত্র আমাদের নবী হবে, অন্য কোনো নবী আপনার হবে হবে না। তো সেই কাউসার দান করার পরে এই মূল্যবান যে একটা নিয়ামত আমাদের রাসূলকে আল্লাহ তাআলা দিলেন, দেওয়ার পরে যে আদেশটা করলেন যে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, যে হে নবী তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। তাহলে আমাদের কুরবানি কবুল হওয়ার এক নম্বর শর্তই হচ্ছে যে আপনার কি মুসলমান হওয়ার পরে বা মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে আমাদের সালাত আদায় করা। আমাদের কুরবানি আল্লাহর দরবারে যদি কবুল হতে হয় তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় ছাড়া কেউ যদি কুরবানি করে তার কুরবানি কবুল হবে না, এতে কোনো সন্দেহ নাই। যেমন কোনো অমুসলিম চাই, সে আপনার হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কোনো ধর্মের লোক হোক না কেন, যদি তারা আপনার 100টাও কুরবানি করে, গরু জবাই করে, উট জবাই করে, তাহলে সেই উট জবাই করার বিনিময়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু দিবেন না। কেন? যে তারা মুসলিম না, তারা কি না মুসলিম না, কালেমা পড়েনি, এটা একটা বিষয়। আর কালেমা পড়ার পরে যারা সালাত আদায় করবে না তারাও মুসলিম থাকতে পারে না, এটা পরিষ্কার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়ে গেছেন যে যারা কালেমা পড়েছে অথবা কালেমা পড়া ঘরে যারা জন্ম নিয়েছে, যারা জন্ম নেওয়ার পরে ইচ্ছাকৃতভাবে সালাত বর্জন করে, সে কি কুফরি করলো? মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত বর্জন করে সে আপনার কি কাফের। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমরা নিজেরাই বিচার করি যে আমরা যারা সালাত আদায় করি না, আমরা যদি 1000টা কুরবানি করি, আমাদের এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে হবে না? যেখানেই কুরবানির কথা এসেছে, সালাতের কথা আল্লাহ তাআলা কি করেছেন, উল্লেখ করেছেন। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আরাফে, যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে হে নবী তুমি বলো যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় আপনার কি আমার আমল ইবাদত, যাবতীয় বেঁচে থাকা মরে যাওয়া নির্ভর করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার সালাত কবুল করবেন, চাইলে আমার কুরবানি কবুল করবেন, চাইলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ দিতে পারেন। অতএব আমার সব কিছু কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা শিক্ষা পেলাম
যা আমরা যা কিছুই ইবাদত করি না কেন সেটা আপনার হতে হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সাথে সালাতকে কি করেছেন উল্লেখ করেছেন সম্মানিত ভাইরা বছরে একবার কুরবানি দেওয়ার যে আমাদের আগ্রহ আমাদের যে আপনার কি প্রচেষ্টা আমরা মানে যে ধরনের চিন্তা ভাবনা পরিকল্পনা গোটা বছর ধরে করি যে আপনার কুরবানির সময় এই দামের একটা গরু কি করব আমি কুরবানি দেব হ্যাঁ অথচ গোটা বছর চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার কুরবানি করার জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন এবং তাও সকলের জন্য না যাদের সামর্থ্য আছে এদের জন্য কুরবানি করা ফরজ সকলের জন্য নয় কিন্তু সালাত এটা সকলের জন্যই ফরজ ধনী গরিব নির্বিশেষে রোগী তারপরে কি সুস্থ মানুষ সকলের জন্যই যদি বেঁচে থাকে সুস্থ থাকে তার হিতাহিত জ্ঞান থাকে তাহলে তার জন্য পাঁচ ওয়াক্ত সালাত প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে শুরু করে তার মৃত্যুর আগ পর্যন্ত পড়াটা কি আপনার ফরজ এখন আমরা সেই ফরজ আদায় করছি কি করি না এটা আমাদের অবশ্যই কি ভেবে দেখতে হবে বছরে একবার কুরবানি দিলেই যদি আমরা মুসলিম হয়ে যায় হ্যাঁ এবং আমরা যদি মনে করি যে না আমরা নাজাত পেয়ে গেছি বা আমরা মুক্তি পেয়ে গেছি এটা আমাদের ভুল আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ বা এই সালাতের গুরুত্ব বোঝানোর জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন আবশ্যক করে দিয়েছেন পাঁচ ওয়াক্তে আপনার কি করা হয় মুয়াজ্জিনরা সারা বিশ্বের সকল মসজিদের মুয়াজ্জিনরা আহ্বান জানাতে যে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ যে তোমরা নামাজের দিকে আসো নামাজে আসলেই তোমাদের কি হবে কল্যাণ হবে তোমাদের মুক্তি হবে লাভ হবে এভাবে পাঁচবার দৈনিক আমাদেরকে আহ্বান জানাচ্ছে সেই মুয়াজ্জিনের আহ্বানে আমরা কয়জন আপনার কি মসজিদে এসে সাড়া দেই কয়জন আমরা মুসল্লি মসজিদে এসে সালাত আদায় করার চেষ্টা করি আমরা সালাত আদায় করি না কিন্তু মাশা আল্লাহ কুরবানি দেওয়ার সময় সবচেয়ে বড় যে গরু সবচেয়ে বড় যে ছাগল সেটাই কি আমরা নির্বাচন করি যে নামাজ পড়ি আর না পড়ি আমার ইমান ঠিক আছে কুরবানি একটা দিব গোস্ত খাবো এই যে আমাদের কথা যে নামাজে না পড়লে আমাদের ইমান ঠিক আছে ইমানই তো নাই ঠিক থাকবে কেমনে আগে তো ইমানটা আমরা আনতে হবে তো কালেমা পড়ে ইমান আনা যাবে কখন যখন আমরা সালাত আদায় করতে শিখব সম্মানিত ভাইরা যাই হোক তাহলে আমরা দ্বিতীয় যে কথাটা বুঝতে পারলাম যে কুরবানি কবুল হতে হলে অবশ্যই আমাকে পাঁচ ওয়াক্ত সালাদের পাবন্দি হতে হবে পাঁচ ওয়াক্ত সালাদের পাবন্দি হওয়া ছাড়া আমি এবং আপনি যত বিশাল অ্যামাউন্ট দিয়ে যত বিশাল গরুই আল্লাহর রাস্তায় কুরবানি করে নেয় কেন সেই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না তিন নাম্বার যে শর্ত কুরবানি কবুল হওয়ার জন্য সেটি হচ্ছে আয় রোজগার হালাল হালাল হতে হবে আমাদের পয়সাটা হালাল হতে হবে হালাল উপার্জন যদি না হয় তাহলে অবশ্যই ওই টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আজকে আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে যেভাবে আমরা উপার্জন করতেছি আমরা সবাই কিন্তু জানি যে আমাদের পয়সাটা কীভাবে আসতেছে কীভাবে আমরা মানে গাড়ি বাড়ি বা টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের আপনার কি ব্যবসা বাণিজ্য করতেছি সবার চিন্তা করে দেখতে হবে যে আমার এই পয়সাটা আমরা হালালভাবে উপার্জন করেছি না করি নাই যদি আমাদের পয়সা হালাল না হয় তো শুধু কুরবানি নয় কোনো ইবাদত আল্লাহর দরবারে কী হবে না কবুল হবে না কোনো ইবাদতই না কুরবানি তো এটা দূরে থাক হ্যাঁ কুরবানি এটা তো আপনার কি একটা সুন্নাত আমল আল্লাহর নৈকট্য লাভের জন্য কাউরি কাউরি মতে হতে কি ওয়াজিব হ্যাঁ কিন্তু অনেক ওলামায়ে কেরাম আমরা বলেছেন কি এটা সুন্নাত এটা হলো কি সুন্নাত তাহলে কুরবানি তো দূরে থাক কোনো আমলই আমাদের কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না যদি আমাদের পয়সা আপনার কি হালাল না হয় এত পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিয়েছেন সকল রাসূলদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছে ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা যে হে রাসূলগণ তোমরা উত্তম হালাল খাবার খাও ওয়া আমালু সালিহা তারপরে সৎ আমল করো তাহলে আমাদের সৎ আমল করার আগে হাজারো বার ভাবতে হবে যে আমার আয় রোজগার কামাই খাবার দাবার পোশাক পরিচ্ছদ এগুলো আমরা হালালভাবে হালাল পয়সা দিয়ে মানে এগুলো খাচ্ছি কি খাই না পড়ছি না পড়ি না এগুলো আমাদেরকে ভাবতে হবে ইবাদত করার আগে এগুলো আমাদের মাথায় আনতে হবে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আবার সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ইমানদারকে আদেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম মাশকুরুলিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন হে ইমানদার লোকেরা তোমরা হালাল খাবার খাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদত করতে চাও তাহলে তার ইবাদত যদি করতে চাই তাহলে অবশ্যই একজন ইমানদার হিসাবে আমাদের আয় রোজগার এটা হালালভাবে হতে হবে
আমরা হয়তো মনে করি যে শুধু সুদ ঘুষ এগুলাই কি আপনার হারাম, আর বাকি অন্যান্য জায়গায় চাকরি বাকরি করলে হালাল, কোন জায়গায় চাকরি বাকরি করলে আমার পয়সাটা হালাল হয়ে যাবে, না এত সহজে নয়। হ্যাঁ, যদি আমরা সেটা হালালভাবে উপার্জন করার চেষ্টা না করি তাহলে হালাল জায়গাতে থেকেও হারাম পয়সা আমার চলে আসতে পারে। আমি মসজিদে চাকরি করি, কথার কথা ধরুন যে আমি মসজিদে চাকরি করি, আমি ইমাম, হ্যাঁ আমি কি খতিব, হ্যাঁ আমি হয়তো একজন বড় বক্তা, কিন্তু আমি কি করলাম মসজিদের মতো জায়গায় চাকরি করে বসে বসে তাবিজ লিখলাম, পয়সা কামালাম, হ্যাঁ মানুষে ডাকলো মিলাদ দিলাম, মানুষে ডাকলো খতম পড়লাম, হ্যাঁ এই যে খতম পড়ে আপনার পয়সার বিনিময় নেওয়া, তারপরে মিলাদ দিয়ে পয়সা নেওয়া, তাবিজ লিখে পয়সা নেওয়া, তারপরে সিরিকি এরকম কাজকর্ম কি করে পয়সা নেওয়া, চাকরির জায়গাটা তো মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু এভাবে যদি আমি কি করি পয়সা উপার্জন করি তাহলে নিশ্চয় আমার এই পয়সাটা কি হালাল হতে পারে না। বা হয়তো আমি মসজিদেই চাকরি করলাম, মাসে 15 দিন আপনার কি চাকরি করলাম, 15 দিন অ্যাবসেন্ট থাকলাম, কমিটির কেউ জানলোই না, তাহলে আমার এই বেতনটা কি হালাল হতে পারে না। হালাল এরকম কোন প্রতিষ্ঠানে চাকরি করি কিন্তু কাজে ফাঁকি দিই, ডিউটিতে ফাঁকি দিই, মালিককে ফাঁকি দিই, আপনার কি ওই পয়সা হালাল হতে পারে না। তাহলে শুধু হারাম জায়গা চাকরি করলেই যে হারাম হবে এমনটা নয়, এরকম বহু হালাল জায়গাতে চাকরি করে আমার পয়সাটা হারাম অথবা অবৈধ হয়ে যেতে পারে। সম্মানিত ভাইরা, তাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই কোরবানির পয়সা এগুলো যেন কি হয় আপনার হালাল হয়, হালাল উপার্জন যদি হয় ওই পয়সা দিয়ে যদি আমরা কি করি আপনার কোরবানি করি, অবশ্যই কি হবে সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহু আকবার, আমাদের সারা বাংলাদেশে কত ধরনের পয়সা উপার্জন যে ফন্দি ফিকির আছে, হ্যাঁ এগুলো কি হিসাব করা যাবে না? এই যে গরুর ট্রাকগুলো, কোরবানির ট্রাকগুলো যে আসে, হ্যাঁ জায়গায় জায়গায় যে হাট বসে, কত রকম যে চাঁদাবাজি, যারা আপনার কি কোরবানির হাটের যারা ইজারা নেয় অথবা যারা আপনার রাস্তায় রাস্তায় যখন যে এই ধরেন যে ক্ষমতায় থাকে, হ্যাঁ তখন তাদের কর্মী আছে যারা, সদস্য যারা আছে, সমর্থক যারা আছে, রাস্তায় রাস্তায় চাঁদা, রাস্তায় রাস্তায় কি আপনার চাঁদা আছে না নাই, রাস্তায় রাস্তায় চাঁদা, আপনার জায়গায় জায়গায় চাঁদা দিয়ে তাদেরকে ঢাকা শহরে কী করতে হয়, গরু নিয়ে ঢুকতে হয়। এই যে চাঁদা নিচ্ছি, এই যে টাকাটা আমি নিলাম, এটা কি উদ্দেশ্যে নিলাম, এটা কি সরকারি কোনো রসুম বা সরকারি কি এরকম নিয়ম যে ট্রাক ঢুকলে, হ্যাঁ সরকারের যদি নিয়ম হয় সরকারকে দেওয়া কোনো আপনার কি অসুবিধা নাই, সরকার নিতে পারে, সরকার দেশ পরিচালনার জন্য কি নিতে পারে, সরকার যদি নেয় তার জন্য যদি আপনার কি আপনার মানি রিসিপ যদি দিয়ে দেয়, টোকেন যদি দিয়ে যায়, তাহলে কি আপনার জায়েজ আছে, সরকারের জন্য জায়েজ, কিন্তু সরকারের কোনো বাহিনী বা সরকারের কোনো কর্মী তারা যদি আপনার কি করে এরকম চাঁদা নিয়ে তারাই আবার কি মানে একবারে বাজারে সেরা গরুটা যদি কোরবানি দেয়, ওই টাকা চাঁদাবাজি করে এই টাকা নিয়ে আপনার কি যদি কোরবানি দেওয়া হয় ওই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? কোশ্চিন কালেও না, এটা হতেই পারে না। আপনার রাস্তাঘাটে ফলের দোকান নেই বসে, যে গরিব লোক, নেহায়েত গরিব লোক, তাদের হতে পেট চলে না, সংসার চলে না, আপনার দেখেন ওখান থেকে সরকারি লোক থেকে শুরু করে রাজনৈতিক নেতারা পর্যন্ত সবাই কি আপনার জড়িত আছে, একজন সামান্য ফল বিক্রেতা আর রাস্তায় হয়তো একজন ফেরিওয়ালা, হ্যাঁ ছোট্টখাট্ট একটা দোকান নিয়ে বসে আছে, সেখান থেকে সেখানেও কি তাদেরকে চাঁদা দিতে হয়? যদি এটা অবৈধই হয়, ওই রাস্তায় বসাটা যদি অবৈধই হয়, হ্যাঁ তাহলে তাদেরকে উঠিয়ে দিন, অন্য জায়গায় ব্যবস্থা করুন। তো টাকার বিনিময়ে বসে থাকাটা, তাদের বিক্রি করাটা আবার বৈধ হয় কেমনে? হ্যাঁ 50 টাকা দিলেন বা 100 টাকা দিলেই আপনার ওটা আবার বৈধ হয়ে যায়? হ্যাঁ মাঝে মাঝে দেখা যায় যাত্রাবাড়ি চৌরাস্তায় আপনার ফলের দোকানকে আউট হয়ে যায়, থাকে না, পুলিশরা দৌড়ানি দেয়, আবার কিছুদিন পরে দেখবেন কি আবার তারা কি বসে যায়। তাহলে এটা যদি অবৈধই হয়, হ্যাঁ তাহলে পয়সা নেন কেন? পয়সা ছাড়াই তাদেরকে কী করা মানে উঠিয়ে দেওয়া দরকার, কিন্তু পয়সার বিনিময়ে তারা বছরের পর বছর ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। যেই পয়সাগুলো যে আমি নিচ্ছি আমার পকেটে আসছে, আমি খাচ্ছি, আমার পরিবার খাচ্ছে, আমার বাল বাচ্চা খাচ্ছে, হ্যাঁ লক্ষ লক্ষ টাকা, হ্যাঁ বিশেষ করে যারা নেতা আর কি লক্ষ লক্ষ টাকা এই অবৈধ ইনকাম তারা করে, যাদের যত বেশি অবৈধ টাকা তাদের কুরবানিটা তত কিন্তু বড় হয়। বৈধ টাকা উপার্জন করে কুরবানি দেওয়া, সবচেয়ে বড় কুরবানি দেওয়া, এটা খুব কঠিন ব্যাপার, খুব কঠিন, সংসার চালাই তো কঠিন হয়ে যায়। তো অবৈধ পয়সা খরচ করতে গিয়ে মনে ব্যথা লাগে না, কষ্ট লাগে না, কিন্তু আপনার বৈধ উপার্জন এটা খরচ করতে মনে ব্যথা লাগে, কষ্ট লাগে, আর এই কষ্টে লাগার ফলেই কিন্তু নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আপনাকে আমাকে নেকি দিবেন যে হ্যাঁ আমার এই কষ্টের টাকা, উপার্জনের টাকা, আমি কি যে 20,000 বা 25,000 বা 50-60,000 বা 1,00,000 টাকা খরচ করে যে কুরবানি দেবো, এই কষ্টের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিকেটে দিবেন। আর অবৈধ পয়সা এটা কষ্ট না, পরের টাকা পাইছিলাম দিয়ে দিলাম, খালাস। এরকম রাস্তায় রাস্তায় চাঁদাবাজি,
হ্যাঁ, তারপরে এরকম টেন্ডার বাজি, এরপরে আরও কিছু সংখ্যক ভাইয়েরা যারা আছে মাশা আল্লাহ, হ্যাঁ আপনার কি গাড়ি নিয়ে গেলেই আপনার কি হাতটা বাড়াই দেয়, হাতটা বাড়াই দেয়, এগুলো কি আমাদের চোখের সামনে আসে না নাই? তার মানে তাকে কি দিল ওটাও সে দেখে না, পয়সা দিল না কাগজ দিল, মোটটা বন্ধ করে নিয়ে পরে চুপচাপ কি আপনার সাইডে দেখে যে কি দিল। অনেক সময় কি করে আমাদের ট্রাক ড্রাইভাররা বলে যে আমরা অনেক সময় একটা টাকাকে দুই টুকরা করে আপনার অর্ধেক অর্ধেক করে ধরাই দিই যে খা কেমনে খাবে, এরকম অবস্থা কি এদের আছে। তো গাড়ি যদি আপনার অবৈধ হয়, লাইসেন্স না থাকে বা হয়তো এক্সপায়ার যদি হয়ে যায়, তাকে সরকারি রুলস আছে, আইন আছে, জরিমানা করুন, তার গাড়ি কি আপনার আটক করুন, জরিমানা করুন, সরকারের কাছে তুলে দেন, কেস হোক, কিন্তু সেটা কি মানে করবে না। আপনার 10 টাকার বিনিময়ে, 50 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে, বিশেষ করে কোরবানির সময় চাঁদাবাজিগুলো আরও বেশি বেশি হয়। হ্যাঁ, গাড়ি 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 যাচ্ছে, রাস্তাতে গেলেই গিয়ে তাদেরকে থামাইয়ে দিয়ে আপনার কি তাদের কাছ থেকে হাত বাড়িয়ে দিয়ে টাকা চাওয়া হচ্ছে। এই যে টাকাটা আমি নিলাম কার জন্য নিলাম, এটা কি আমরা ভেবে দেখেছি? আমরা যে খাচ্ছি, আমাদের পোশাক আশাক কেনাকাটা খাবার দাবার সব কিছুই তো আপনার হারামে জড়িয়ে যাচ্ছে, আবার এই পয়সা জমা করে আমরা কি করছি আপনার ঈদের সময় সবচেয়ে বড় গরুটা কি করছি কুরবানি দিচ্ছি। তাহলে কি আপনার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি কি বলেছেন যে ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, যে আল্লাহ নিজে পবিত্র, অতএব পবিত্র জিনিস ছাড়া, ভালো জিনিস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো জিনিস কবুল করেন না। পবিত্র হতে হবে, দোষমুক্ত হতে হবে। হ্যাঁ, তাহলে দোষ ত্রুটি থাকলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসে মানে উল্লেখ করেছেন যে সুম্মা যাকারার রাজুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন হাদিসে, দিয়ে বললেন যে রাজুলুন মাদ্দা সুম্মা যাকারার রাজুল আশাসা ওয়া আগবারা ওয়ামাদ্দা এদাইহি ইলা সামা ওয়া ক্বালা ইয়া রাব্বি ইয়া রাব্বি, যে একজন ব্যক্তি লম্বা সফর করে, ইউতিলুস সফর, এত লম্বা সফর করে এসেছে যে লম্বা সফরের ফলে ক্লান্তি থাকার কারণে শারীরিকভাবে তার চুলগুলো এলোমেলো, তার পায়ে ধুলা, তারপরে গায়ে ধুলা, এরকম একটা অবস্থায় ওই ব্যক্তি দুই হাত আসমানের দিকে বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে, ইয়া রব্বি, যে হে আমার রব, আমার দোয়া তুমি কবুল করো, আমার মনোবাসনা পূর্ণ করো, এইভাবে মানে দোয়া করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওমাতামুহু হারামুন ওমাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লাহু, যে এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন, যার খাবার খাদ্য হারাম, যার গায়ের পোশাক হারাম, এবং যে বেড়েই উঠেছে আপনার হারাম খাবার খেয়ে, তাহলে এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন? তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমাদের ইবাদত বান্দিগি এবং বিশেষ করে যেগুলো অর্থনৈতিক বিষয় যে ইবাদতগুলোর সাথে জড়িয়ে আছে, হজ এবং কুরবানি, এই হজ এবং কুরবানি কবুল হওয়ার জন্য আমাদের অর্থনৈতিক যে বিষয় আয় রোজগার, কামাই রোজগার, এগুলো অবশ্যই হালাল হতে হবে। হারাম উপার্জন যদি হয় তাহলে সেই হারাম উপার্জন দিয়ে আপনার কি কুরবানি করা হলে সেই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে আমরা যে কুরবানিটা করছি, আমার এই রোজগারটা, আমার ইনকামটা, এটা হালাল হবে? সম্মানিত ভাইয়েরা, যারাই এরকমভাবে অনেকেই অনেকের টাকা আপনার ধার নেয়, ধার নিয়ে দেখা যাচ্ছে তাকে টাকা দেয় না, মেরে দিয়েছে। তো এই যে আমি অন্যের টাকা ধার নিয়ে মেরে দিলাম, দিয়ে আবার কি করলাম কুরবানি দিচ্ছি, তাহলে এই কুরবানি কি আল্লাহ দরবারে কবুল হবে? কোশ্চিন কালেও কি আপনার আল্লাহ দরবারে কবুল হবে না? এরকম বহু মানুষ আছে, এরকম আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রতারণা করার যত কৌশল আছে সব কৌশল কিন্তু আমরা করি। এমনকি কোরবানির যে বেচা কেনা হয়, বেচা কেনার সময় যারা দালালি করে, যারা দালাল, উভয় পক্ষের কাছ থেকে কি যারা টাকা খায়, কেউ হয়তো তার কেনার ইচ্ছা নাই, সে বলে যে আমি তোমার দামে এত দিয়ে দেবো, এবং চুক্তি থাকে, যারা বিক্রেতা তাদের সাথে চুক্তি থাকে যে আমি দাম এরকম বাড়িয়ে দিব, যখন গ্রাহক আসবে দাম বাড়িয়ে দিব, তুমি আমাকে এতটি দিবা। তো এরকম যদি বিক্রেতার সাথে আপনার কন্ট্যাক্ট করে যদি দাম বাড়িয়ে দেওয়া হয়, তো এই যে মাঝখান থেকে আমি টাকাটা খেলাম, বিক্রেতাও আমাকে হয়তো কিছু টাকা দিল, তাহলে সেও যে আমাকে দিল এটা ঘুষের মধ্যে অন্তর্ভুক্ত হবে, আর আমি যে দালালি করে আপনার 2000-5000 আপনার কি যেটি বাড়তি দিলাম, এই বাড়তি টাকাটা যে আমি খেলাম, এটাও কি আমার জন্য হারাম হবে? তাহলে কোরবানির পশু বেচা বিক্রির ক্ষেত্রেও যারা দালালি করে বা এরকম হয়তো কোরবানির পশুর কিছু দোষ ত্রুটি আছে সেগুলোকে গোপন করে দিল,
যে কোনো মাধ্যমে যারা বিক্রেতা তারা এই পশুগুলো বিক্রয় করতে এসে দস্তুরটিগুলো কি হয়তো গোপন করলো, এরকম কোনো দস্তুরটি যদি গোপন করে কোনো পণ্যের কোনো বিক্রয় বিক্রিত জিনিসের তাহলে সেইটাও আপনার হারাম। আমি এখানে কি করলাম, ধোঁকা দিলাম, ক্রেতাকে ধোঁকা দিলাম। আবার ঠিক একইভাবে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, হয়তো কুরবানির না অন্য কোনো জিনিসের হয়তো কেনা বেচা করি, দেখা যাচ্ছে যে আপনার দুই নম্বর তিন নম্বর মাল ওটাকে আপনার কি এক নম্বর বলে চালিয়ে দিলাম, এরকম বহু ঘটনা আছে। তারপরে আপনার হয়তো বাংলাদেশেই তৈরি হচ্ছে, সিল লাগিয়ে দিলাম মেড ইন জাপান, এরকম বাংলাদেশে আপনার দেখবেন প্রায় ব্যবসায়ীরা চায়না থেকে মাল আমদানি করে বাংলাদেশে এসে সিল লাগাই দিয়ে কী করে হয়তো চালাই দিচ্ছে, অথবা হয়তো দেখা যাচ্ছে যে বাংলাদেশি জিনিস চায়নার সিল লাগিয়ে দিয়ে কী করছে আপনার বাজারে বাজারজাত করতেছে। তো এরকমভাবে নানান ধরনের ব্যবসা বাণিজ্যের ভিতরেও যে আপনার কত রকম প্রতারণা চলতেছে যার হিসাব নাই। আমরা সবাই যেন মানুষকে ঠকানোর কি নেশায় মেতে গিয়েছি, যে মানুষকে আমরা কীভাবে ঠকাতে পারবো, যদি আমাদের এই চিন্তা চেতনাই হয় তাহলে তো আপনার কি সব উল্টাপাল্টা হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লামের যুগে, আল্লাহ রাসূল সাল্লামের যুগে এক সাহাবি আপনার কি করেছেন খেজুর বাজারে উঠিয়েছেন, খেজুর বাজারে উঠিয়েছেন, উঠার পরে যেগুলো ভিজা খেজুর পানি মিশ্রিত করে নিয়ে আসার পরে ভিজা খেজুরগুলো আপনার নিচে রেখেছে আর উপরে গিয়ে ভালো খেজুর রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাম ওই বাজার দিয়ে যাচ্ছিলেন, জানি না কি মনে হলো রাসূল সাল্লাম কি করলেন, দুই হাত ঢুকিয়ে দিলেন খেজুরের স্তূপের ভিতরে, হাত ঢুকিয়ে দিলেন, ঢোকার পরে দেখলেন যে ভিজা ভিজা ভাব, হাতে ভিজা ভিজা ভাব। আল্লাহ রাসূল সাল্লাম জিজ্ঞেস ইয়া সাহেবাত তাম্মা হাজা, হে এই খাবারের মালিক এই অবস্থা কেন তোমার, এই খাবারগুলোর এই অবস্থা কেন, ভিজা ভিজা ভাব কেন? তো সে মানে এখন যেহেতু ধরা খেয়ে গেছে সে একটা তো জবাব দিবে, আল্লাহ রাসূল সাল্লামকে বললেন যে আসমানের পানিতে কি হয়ে গেছে, মানে বর্ষণে ভিজে গেছে। তো সাল্লাম বলছে ঠিক আছে আমি মেনে নিলাম যে আসমানের বর্ষণ এটা ভিজে গেছে, তো ভিজা খেজুরগুলো ওপরে রাখলে না কেন, ফাহাল্লা জাহালতাহ ফাওকা তোয়াম কাই আরাহুন নাস, তাহলে খেজুরগুলোকে ওপরে রেখে দিতে তাহলে ক্রেতা যারা তারা দেখে নি, তো দেখার পরে মন চাইলে কিন্তু না হলে কি না কিন্তু। তাহলে আজকে আমরা এরকম যারা ব্যবসা বাণিজ্য করি ছিঁড়া ফাটা নানান জিনিসকে হয়তো ভালো বানিয়ে দিই, এমন দেখা যায় যে একটা গাড়ি রং টং করে হয়তো আপনার কি দেখা যাচ্ছে 10 বছর চালিয়েছে, মিটার পরিবর্তন করে দেওয়া হয়েছে, হয়তো 5000 মিটার বা 10000 বা 1 লাখ 2 লাখ মিটার চলেছে, ওটাকে মিটার কমিয়ে দিয়ে রং টং করে আপনার অন্যের কাছে বিক্রি করে দিয়েছে, ভাই এতে এত এত মডেলের গাড়ি। এরকম নানান ধরনের ব্যবসা বাণিজ্যে আমরা ফাঁকি দিয়ে গাড়ি বাড়ির মালিক হচ্ছে, টাকা পয়সার মালিক হচ্ছে, আবার বড় বড় কোরবানি দিচ্ছে, এই কোরবানি আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমাদের মনে রাখতে হবে চতুর্থ নম্বর যে বিষয়টি, আমরা যারা কোরবানি দিব এটা যেন লোক দেখানোর উদ্দেশ্যে না হয়, রিয়ান যেন না হয়, যে আমি বাজারের সবচেয়ে বড় গরুটা কোরবানি দিব এবং মনে মনে ভাববো যে মানুষরা বলবে যে অমুক হাজি সাহেব বা অমুক নেতা মানে বাজারের সবচেয়ে এরকম এত দামি গরু আপনার কোরবানি দিয়েছে মহল্লার মানুষের নাম কুড়ানোর জন্য, অথবা এলাকার মানুষের নাম কোড়ানোর জন্য, অথবা এখন তো ফেসবুকের যোগ সবচেয়ে বড় কোরবানি দিয়ে ফেসবুকে ছেড়ে দেওয়া, যে কি আমি এত লাখ টাকার 12 লাখ বা 15 লাখ না 30 লাখ না 35 লাখের গরু আমি কিনলাম, কিনিকে কিনলাম এটা ফেসবুকে ছেড়ে দিলাম এবং এটা দেখালাম যে হ্যাঁ মাশাআল্লাহ আমি কি এবার বাংলাদেশের সবচেয়ে বড় কোরবানিটা কি করলাম, এটা যদি রিয়ান হয়, এই দেখ এই কুরবানির এটা প্রচার এবং প্রসার এটা যদি লোক দেখানোর জন্য হয় তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য মনে রাখতে হবে যে এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কুরবানি করব। এরপরে কুরবানির কিছু আহকাম আছে, নিয়মকানুন আছে, এগুলো বলে ইনশাআল্লাহ আমরা আজকের খুতবা শেষ করে দেবো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমরা যারাই কুরবানি করি আল্লাহ তুমি আমাদেরকে হালাল কামাইয়ের মাধ্যমে কুরবানি করার তৌফিক দান করো। সুবহান আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানি যেন লোক দেখানোর জন্য না হয়, আমরা যে তোমাকে রাজি এবং খুশি করতে পারি, তুমি রাজি এবং খুশি যেন হও সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। সকলুন আল্লাহ আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিম মালিকুম বাররুর রাউফুর রাহীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বালা তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়ালিকুল্লি উম্মাতিন জা'আলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জে বলেছেন যে প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানিকে
নির্ধারণ করে দিয়েছে সকল জাতির জন্য কুরবানি করা। হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আপনার কি ছিল, আপনার বাধ্যতামূলক ছিল কুরবানি করা, এটা সকলের জন্য সুন্নাহ সম্মত ছিল। উদ্দেশ্য একটাই, লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে যে সমস্ত চতুষ্ পর্যন্ত রিজিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর জবাই করার সময় আল্লাহর নাম কি স্মরণ করে। তাহলে আমরা যারা মানে মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক পশু হালাল করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া বৈধ করেছেন, কিছু পশু আছে সেগুলো আমাদের জন্য খাওয়া হারাম করে দিয়েছেন, তো কুরবানির জন্য কিছু পশু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পশুগুলো আমাদের জন্য নির্ধারণ করেছেন। এবং আমরা জানি চার প্রকার পশু, সেটা জোড়ায় জোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে কি কুল আযকারাইনি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সামানিয়াত আযওয়াজ মিন আয-যাকারি ইথনাইন ওয়া মিন আল-মা'যি ইথনাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনার কি ছাগল এবং আপনার উট গরু, তাহলে উট গরু ছাগল এগুলো জোড়া জোড়াই আপনার নারী এবং পুরুষ এই আট শ্রেণীর পশু আমাদের জন্য খাওয়া যেরকম হারাম এবং হালাল, ঠিক এমনভাবে এগুলোর কুরবানি কি আমাদের জন্য এগুলো দিয়েই কুরবানি করতে হবে। আট প্রকার, যেমন উট নারী এবং পুরুষ, তারপর হলো গরু নারী এবং কি পুরুষ, তারপরে আপনার কি ছাগল নারী এবং পুরুষ, ভেড়া নারী এবং কি পুরুষ, এগুলো কি আমাদের জন্য কুরবানি করা বৈধ। তো এই পশুগুলো দিয়ে যখন আমরা কুরবানি করব, কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে জবাই করার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে আপনার কি সহিহ মুসলিমে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন দয়া করা, আলা কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ওপর দয়া করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি আবশ্যক করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে বলেছেন পশুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লামের জবান দিয়ে যে ইদা ফাইদা কাতালতুম ফা আহসিনুল কিতলাতা, যখন তোমরা হত্যা করবে, এমনকি যদি কোনো মানুষকে হত্যা করা বৈধ হয়, এরকম মানুষকেও যখন আমরা হত্যা করব, আর পশু যেগুলো আছে সেগুলো তো আছেই, তখন আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে ফা আহসিনুল কিতলাতা, তখন তোমরা খুব উত্তমভাবে কষ্ট যেন না পায় এরকমভাবে কি করবে, তোমরা তাকে মারবে, এরকমভাবে তাকে হত্যা করবে। ওয়াইজা যাবাহতুম, আর যখন তোমরা কোনো পশুকে জবাই করবে, ফা আহসিনু আযযিবহাতা, তখন তোমরা সেই পশুটাকেও দয়ার সাথে মায়ার সাথে সেটাকে কী করবে, জবাই করবে, কষ্ট দিবে না। তাহলে কষ্ট যেন না হয় কুরবানির পশু জবাই করতে গিয়ে, কষ্ট যেন না হয় এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখলেন ঈদের সময় যে একজন ব্যক্তি আন্না রাজুলান আযযা শাতান, একজন ব্যক্তি তার ছাগলকে শুইয়ে দিয়েছে, ওয়াহুয়া ইউহিদ্দু সাফরাতাহু, শুয়ে দেওয়ার পরে সে তার চাকু ধার দিতেছে, শুয়ে দেওয়ার পরে ছাগলটাকে শুয়ে দেওয়ার পরে চাকু ধার দিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখার পরে বললেন, যে তুমি তাকে শুয়ে মানে কি আন তুমি তাহা কাবলা কাবলা যাবিহা, যে তুমি তাকে কি করতেছো, মানে অনেকবার হত্যা করতেছো, মানে শুয়ে দেওয়ার পরে তুমি চাকু ধার দিতেছো, কালক্ষেপণ করছো, সময় নিচ্ছ, এর মানে তুমি তাকে কয়েকবার জবাই করতেছো, জবাই করার পূর্বে তুমি কয়েকবার জবাই করছো, হাল্লা আহদাত্তা সাফরাতাকা কাবলা আন তাযবাহাহা, যে তাকে জবাই করার আগে তুমি তোমার চাকুটা কেন ধার দিয়ে নিলা না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা অনেক সময় কুরবানির পশু শুয়ে দেওয়ার পরে, হাত পা বেঁধে শুয়ে দেওয়ার পরে নানান ধরনের হয়তো গল্প করে, এই নাম বলো নাম বলো, নানান ধরনের এই সমস্ত কথাবার্তা কি আমরা বলতে থাকি, আর জবাই করতে কি দেরি করি, অথবা চাকু রেডি করতে কি আমরা দেরি করি, এটা করা যাবে না। শোয়ার সাথে সাথেই সব কিছু আগেই আমাদের কি করতে হবে, প্রস্তুত রাখতে হবে, শোয়ার পরে যেন আমরা কালক্ষেপণ না করি, দেরি যেন না করি, এবং চাকুটা যেন কি ধারালো হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, তুমি চাকুটা নিয়ে আসো এবং পাথরে কি করো, শান দিয়ে নাও, ধার দিয়ে নাও, তাহলে চাকুটাও ধারালো হতে হবে, ভোঁতা আপনার চাকু যেন না হয়, তাহলে কষ্ট পাবে। আমরা পশু জবাই করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যেন কষ্ট না দিই। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এক পশুর সামনে আর এক পশুকে জবাই না করা। এটাও কিন্তু একটা কি ইসলামের শিক্ষা। আমরা অনেক সময় দেখা যায় যেহেতু পশুর সামনেই পশু জবাই করতেছে, হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের এরকমটা করতে হয়, যথাসাধ্য আপনার চেষ্টা করা দরকার যে আপনার কি পশুর আড়ালে
আপনার কি করা, হ্যাঁ মানে আরেক পশুকে জবাই করা, হ্যাঁ এটা করলে হবে কি, মানে সে তো যদিও মানে কি আবলা জানোয়ার, কথা বলতে পারে না, হ্যাঁ মুখ ফুটে না, কিন্তু মনে মনে তো সে বুঝতে পারে যে কি আমাকেও মানে ওই পথে যেতে হবে, কষ্ট পায়, হ্যাঁ এই জন্য এক পশুর সামনে আরেক পশু জবাই করা রাসূলুল্লাহ সাল্লাম হ্যাঁ এটাও কি করেছেন, নিষেধ করেছেন, যদি সম্ভব হয় হ্যাঁ আড়ালে কি করা, জবাই করা, যদি সম্ভব না হয় তখন তো আপনার কি বাধ্য হয়ে করা জায়েজ, হ্যাঁ সমস্যা নাই। এরপরে আমাদের মনে রাখতে হবে জবাই করার পরে যত দ্রুত, হাত পা যখন বাঁধা হয়, পাগুলো যখন বাঁধা হয় দ্রুত খুলে দেওয়া, হ্যাঁ আমরা অনেক সময় বেঁধেই রাখি যে একেবারে কি নিস্তেজ হোক তারপরে কি খুলি না, হ্যাঁ নিয়ম হলো যে হাত পাগুলো খুলে দিতে হবে, পাগুলো খুলে দিতে হবে যাতে নাড়াচাড়া করতে করতে কি তার দমটা মানে বের হয়, হ্যাঁ তো আমাদের হাত পাগুলো খুলে দিয়ে আবার অনেক সময় আমরা খুব তাড়াতাড়ি করতে গিয়ে আপনার কি জবাই করার পরপরই পায়ের রগ কাটা শুরু করে দিই, হ্যাঁ পায়ের রগ একটু বিলম্বে কাটবেন, তার রক্তটা পড়ে যাক, হ্যাঁ রক্তটা পড়ে গেলে আপনিই নিস্তেজ হয়ে যাবে, নিস্তেজ হয়ে গেলে তারপরে কি করুন, হ্যাঁ আমি এবং আপনি চেষ্টা করব মানে কি পায়ের রগগুলো পরে কাটা। এরপরে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, জবাই করার পরে আমরা অনেক সময় কি করি আপনার খোঁচা দিই চাকু দিয়ে, হ্যাঁ আপনার কি নলার ভিতরে খোঁচা দিই, এই খোঁচা দেওয়াও কি আপনার উচিত নয়, তার রগটা কেটে গেলে অটোমেটিক রক্ত পড়তে পড়তে মারা যাবে, খোঁচা দিয়ে মারা এটাকে কি হত্যার সামিল, হ্যাঁ ওলামায়ে কেরাম তারা বলেছেন এটা কি হত্যার সামিল, আর কোনো পশুকে যদি হত্যা করা হয় তাহলে ওই পশুর গোস্ত খাওয়া কি হারাম, ওই পশুর গোস্ত খাওয়া হারাম, এর জন্য খুঁচিয়ে খুঁচিয়ে তার দম আপনার কি বের করার জন্য আমরা চেষ্টা না করি, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে হচ্ছে আমরা যখন জবাই করব তারও কিছু নিয়ম আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কি করেছেন, আপনার ডান পা পশুর সিনার উপরে রেখেছেন, হ্যাঁ ওইভাবে রেখে যদি আমরা করতে পারি আলহামদুলিল্লাহ সুন্নার উপর আমল হবে, হ্যাঁ এবং ডান হাতে চাকু নিয়ে আপনার বাম হাত দিয়ে মাথা ধরে কি করা আপনার জবাই করা। এরপরে জবাইয়ের সময় আমরা বলতে পারি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার, হ্যাঁ এরপরে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি বাইতি, যে হে আল্লাহ আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি এটা কি কবুল করুন, এভাবে আমরা বলে জবাই করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মোতাবেক যেন পশুগুলো কুরবানি করার তৌফিক দান করুন, সুবহান আল্লাহুম্মা আমিন। এবং পরিশেষে একটি মাসালা বলেই মানে আজকে শেষ করে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় মাইয়েতের পক্ষ থেকে আলাদাভাবে কুরবানি দেই, তো মাইয়েদের পক্ষ থেকে আলাদাভাবে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এটা নিয়ে কি আছে আপনার ওলামাদের ভিতরে ইখতিলাফ আছে। তো সবচেয়ে বিশুদ্ধ মত হলো যে আমরা যেই কুরবানিটা করব এই কুরবানির ভিতরেই যারা জীবিত আছে এবং যারা মারা গেছে সকলের নিয়তে যদি কুরবানি করি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে দেবেন, আর যদি মাইয়েদের পক্ষ থেকে দেওয়াই হয় তার ওসিয়ত অনুসারে অথবা হয়তো আমরা নিজের পক্ষ থেকেই হয়তো দিচ্ছি আবার সেটার গোস্ত খাওয়া যাবে কি না এটা নিয়ে গিয়ে আবার বিশাল মত নক আছে, যে মাইয়েতের পক্ষ থেকে দেওয়া হলে এটা সাদাকা, আর সাদাকা আপনাকে যে সাদকা দেয় তার জন্য খাওয়া কি বৈধ নয়, এ কারণে হানাফি মাজহাব অনুপাতে এবং অনেক ওলামাদের মাজহাব অনুপাতে আপনার কি মৃত ব্যক্তির পক্ষ থেকে আলাদাভাবে কোনো পশু দেওয়া হলে সেটার গোস্ত খাওয়া যাবে না বলে কি আছে ফতোয়াস। অতএব সবচেয়ে উত্তম পন্থা হলো যে মাইয়েতের পক্ষ থেকে আলাদাভাবে কুরবানি না দিয়ে আমরা আমাদের কুরবানির মাঝেই তাদেরকে শরীক করে নেব, সকলের নিয়াতে আমরা কী করবো কুরবানি করবো, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কী করবেন নেকি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আপনার হালাল পয়সায় কুরবানি করার তৌফিক দান করুন, আমরা যারা কুরবানি করবো আল্লাহ তোমার কাছে দোয়া করি আমাদের কুরবানি যেন লোক দেখানোর উদ্দেশ্যে না হয়, হ্যাঁ তোমাকে রাজি এবং খুশি করার জন্য যে আমরা কুরবানি দিতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, সকল আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের এক ভাই খুব অসুস্থ আছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা সকলে